বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মদিন বা তার জ্ঞানার্জনের দিন হিসেবে সারা বিশ্বে পরিচিত একটি বৌদ্ধ উৎসব বুদ্ধ পূর্ণিমা। চলতি বছরের 5ই মে শুক্রবার উদযাপিত হবে বৌদ্ধদের এই প্রধান উৎসব। অহিংসার শিক্ষা, জীবনের প্রতি শ্রদ্ধা এবং নারীর ভূমিকার প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও ধারণা বৌদ্ধ ধর্মের বিশেষত্ব। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে বৌদ্ধদেবের পুজো করলে যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার মনে করা হয় বুদ্ধদেবকে। বৈদিক সাহিত্য মতে গোটা বিশ্ব থেকে হিংসা ও সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্য গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। এই শুভ দিনটি উদযাপন করতে বুদ্ধ পূর্ণিমার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে আগরতলার বেনুমন্ড বিহার ও অভয়নগরের প্রাচ্যবিদ্যা বিহারে। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে রাজধানীর বৌদ্ধ বিহারগুলিতে। ৬৭তম বৌদ্ধ পূর্ণিমা কালকে, সেই উপলক্ষে আমরা আজকে বৌদ্ধকে স্নান সহ আজকে বিহার কালকৃতি করবো। কালকে সকালে আমরা সবাই বড় বৌদ্ধ মন্দিরে গিয়ে সবাই একসাথে সকাল 4টা থেকে র্যালি করবো এবং রাত্রে মানে অনেক কিছু সাজানো হবে, বিহারটাকে সুন্দর করে সকালে আমরা বৌদ্ধকে পুজো দিব। এটা কালকে আমাদের সকালবেলার রুটিন। এবং এখানে আমাদের এখানে রাস্তাতে দুপুরবেলা 10টা থেকে আমরা মানুষকে জল পান করি, শরবত জল এগুলো পান করাবো। বিশেষ প্রার্থনা হবে? হ্যাঁ, বিশেষ প্রার্থনা হবে। সন্ধ্যার সময় আমাদের বুদ্ধ কীর্তন আছে, মানুষ উত্তোলন হবে, এগুলো কালকে আমাদের রুটিন। কি প্রার্থনা করা হবে এই দিনে বুদ্ধের কাছে? আমরা বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধকে বুদ্ধ পূজা করবো, শিবের পূজা করবো, বুদ্ধকে ধূপ সব পুজো দিয়ে পুজো করবো। কালকে কালকে সকালে আমরা 5টার সময় তো এদিকে বনে যাবো, তারপরে সকালবেলা এদিকে আমরা এখান থেকে সেখানে সবাই আমাদের বিহারের দায়িত্ব দায়িকা বিন্দু স্বয়ং নিয়ে আসবে, সবাই একসাথে এখানে বন্দনা করবো, অষ্টশীল নেবে, সবাই একসাথে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করবো। ভগবান বুদ্ধের কাছে আগামীকালকে কি বিশেষ প্রার্থনা থাকবে? ভগবান আগে আমাদের সবার বিশেষ প্রার্থনা থাকবে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাই আসবে। কালকে বিশেষ প্রার্থনা থাকবে ভগবান বুদ্ধের কাছে, আমাদের ভারতবর্ষে এবং পুরো বিশ্বের সকল প্রাণী শান্তি এবং দেশ জাতির উন্নয়ন উন্নতির জন্য আমরা ভগবান বুদ্ধের কাছে কালকে প্রার্থনা করব। আপনার নাম? আমার নাম কুশল রত্ন সাম। মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ পূর্ণিমার দিন শুক্রবার আগরতলা বেনুমন্ড বিহার ও অভয়নগরের প্রাচ্যবিদ্যা বিহারে আয়োজন করা হয়েছে বিশেষ বিশেষ প্রার্থনার। নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সহ যথাযোগ্য মর্যাদায় পবিত্র বৌদ্ধ পূর্ণিমা দিবসটি উদযাপন করতে প্রস্তুত রাজধানীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।